আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আচ্ছা, আমরা কথা দিয়েছিলাম যে 3টার দিকে আমরা আসব, দেরি হওয়ার জন্য দুঃখিত। আচ্ছা, মূলত তোমাদের আমি এরকম একটা পোস্ট দিয়েছিলাম, এই যে SSC 21 বায়োলজি অ্যাসাইনমেন্ট 2। আচ্ছা, তোমরা জানো যে বায়োলজি অ্যাসাইনমেন্ট 1 এর উপর যে টপিকটা ছিল হোমোলোগাস ক্রোমোজোম, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই হোমোলোগাস ক্রোমোজোম নিয়ে কনফিউজড ছিল, এবং যখন তাদেরকে হোমোলোগাস ক্রোমোজোম ব্যাপারটা বোঝানো হয়ে গেল তখন খুব সুন্দরভাবে দেখা গেল যে তারা এখন নিজের মতো করে খুব মজা করে নিজেই বিভিন্ন কয়েন টস করে আনসার করতে পারছে। তো ব্যাপার হচ্ছে আমরা আজকে অ্যাসাইনমেন্ট 2 কিন্তু এখনো দেয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি আবার কি সলিউশন করবেন? আসলে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো না যে মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে, মাদ্রাসার শিক্ষার্থীদের আবার একসাথে 2টা অ্যাসাইনমেন্ট দিয়েছে। প্রথম অ্যাসাইনমেন্টটা তোমাদের মতোই ছিল বোটানির, আর দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2, এই যে এখানে দেখো, হ্যাঁ, প্রথম অধ্যায়ের উপর। তো যেহেতু মূলত এটা মাদ্রাসার শিক্ষার্থীদের রিকোয়েস্টে আমি তাদেরকে জাস্ট একটু ধারণা দিব যে একটা টপিক শুধু আলোচনা করব যেভাবে আমরা পড়াই, এবং তারা নিজেই এই কাজটা করবে, কারণ এই কাজটা তাদের নিজেদের করার জন্যই কিন্তু দেওয়া হয়েছে। কাজটা তাদেরকে নিজেকেই করতে হবে। প্রত্যেকটা স্টুডেন্ট তাদের নিজস্ব লটারির মাধ্যমে যার যেটা উঠবে সেভাবে। আমি শুধুই টপিকটা আজকে একটু পড়িয়ে দিব যাতে তোমরা টপিকটা বুঝতে পারো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ অনেক স্টুডেন্টের সমস্যাই টপিক। তাহলে আশা করি বুঝতে পারছো, এবং আমার বিশ্বাস যে এই মাদ্রাসা বোর্ডের যে অ্যাসাইনমেন্ট 2 এটাই তোমাদেরকে পরবর্তীতে দিবে। আর যদি নাও দেয় তাহলে আসলে অন্য একটা দিবে, কিন্তু যেহেতু মাদ্রাসা বোর্ডের অ্যাসাইনমেন্ট 1 আর তোমাদের অ্যাসাইনমেন্ট 1 সেম ছিল, তাই আমি মূলত অ্যাসাইনমেন্ট 2টা আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এখন কোন প্রশ্নটা আলোচনা করব। সো দেখো, এখানে যেটা বলেছে যে বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যাসাইনমেন্টটা মূলত কিসের, আমি যদি আর একটু জুম করে তোমাদেরকে দেখাই, এই জায়গায় তোমরা দেখো যে বৈশিষ্ট্যের ভিত্তিতে করডাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাস করব। তোমরা জানো যে করডাটা পর্বের 3টা কি বলে উপপর্ব আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা, এই 3টা উপপর্বের আন্ডারে আবার এর মধ্যে ইউরোকর্ডাটার শ্রেণী আছে আর ভার্টিব্রাটার 2টা অধিশ্রেণী আছে। তো এখানে মূলত এই যে 3টা উপপর্ব, হ্যাঁ, 2টা অধিশ্রেণী, আর সব মিলিয়ে কিন্তু 12টা শ্রেণী আছে। সব মিলিয়ে কয়টা শ্রেণী আছে? 12টা শ্রেণী। তাহলে এই 12টা শ্রেণী, এই বিষয়টা আমি তোমাদেরকে ধারণা দিব যাতে করে তোমরা খুব সুন্দর করে নিজেরাই নিজের মতো করে কি করতে পারো, অ্যাসাইনমেন্টটা করতে পারো। তবে মজার বিষয় হচ্ছে যে 12টা শ্রেণীর মধ্যে আমাদের শুধুমাত্র এই কয়েকটা জানলেই হবে। আমাদের শুধুমাত্র অ্যাসাইনমেন্টের জন্য এই কয়টা জানলেই হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি যে ভার্টিব্রাটা যে উপপর্ব, এই ভার্টিব্রাটা উপপর্বের আন্ডারে একটা অধিশ্রেণী আছে যেটাকে বলে ন্যাথোস্টোমাটা। আমি যদি একটু লিখে দিই, যেটাকে বলে ন্যাথোস্টোমাটা, ঠিক আছে? তার এই ন্যাথোস্টোমাটা, এই ন্যাথোস্টোমাটা হচ্ছে অধিশ্রেণী 2। ন্যাথোস্টোমাটা হচ্ছে অধিশ্রেণী 2, ওকে? তো এই ন্যাথোস্টোমাটার আন্ডারে টোটাল এক এক বইয়ে এক এক রকম আছে। যেমন আমি যদি বলি, এই ন্যাথোস্টোমাটার আন্ডারে টোটাল যে শ্রেণীগুলো আছে এটা আমরা খুব সহজে এভাবে মনে রাখি, ক্যাসারাম, ঠিক আছে ভাইয়া? তাহলে ন্যাথোস্টোমাটার আন্ডারে যে অধিশ্রেণীগুলো আছে সেটা আমরা কিভাবে মনে রাখি? ক্যাসারাম। এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক, ক্যাসারাম। অর্থাৎ ন্যাথোস্টোমাটার আন্ডারে, এটা তো একটা অধিশ্রেণী, এর আন্ডারে শ্রেণী আছে সিতে কনড্রিকথিস, এই যে এটা হচ্ছে সেই কনড্রিকথিস, এতে অ্যাক্টিনোপটেরিজি, এই হচ্ছে সেই অ্যাক্টিনোপ্টেরিজি, এস তে সার্কোপ্টেরিজি। ওকে, এবং এই তিনটাই হচ্ছে মাছ বা মৎস্য, মনে থাকবে এই তিনটাই হচ্ছে মাছ বা মৎস্য। তাই আমি আলাদা করে শুধু মৎস্যই লিখেছি, কি লিখেছি? মৎস্য। তার মানে এই মৎস্যের মধ্যে এই তিনটা জিনিসই আছে। ওকে, আচ্ছা এরপরে তাহলে ক্যাশ শেষ, তার মানে ক্যাশটা হচ্ছে মৎস্য। তাহলে এখানে যদি আমি একটু এখানে দেখাই, এই যে তাহলে মৎস্যের মধ্যে আসলে আছে ক্যাশ। এবার চলে আমরা যাই আরাম। তাহলে আশা করি বুঝতে পারছো যে আরাম জিনিসটা কি। আরাম জিনিসটা হচ্ছে এই যে এ আর এ এম, তাহলে এই হলো ভাইয়া ক্যাসারাম, রাইট? ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অধিশ্রেণী ২ ন্যাথোস্টোমাটা যেটা, সেই ন্যাথোস্টোমাটার আন্ডারে ৭টা শ্রেণী আছে। এখানে আমরা কয়টা পেয়েছি? ৭টা শ্রেণী পেয়েছি। একটা হচ্ছে, 3টা হচ্ছে ক্যাস আর বাকি 4টা হচ্ছে আরাম। এই ক্যাসের মধ্যে আছে এই যে ক্যাস, এই ক্যাসের মধ্যে আছে, আমি একটু প্রথম অক্ষরগুলো লাল কইরা দেই, এই ক্যাসের মধ্যে আছে মাছ, মৎস্য, তাই না? আচ্ছা, এখন এখন অন্য বইয়ে কি করেছে জানো? অন্য বইয়ে এই যে আমি বললাম না 7টা শ্রেণী, অর্থাৎ 7 ক্লাসেস, তবে কোনো বইয়ে আছে 6 ক্লাসেস। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া 6টা ক্লাস কিভাবে হয়? তাদের জন্য আমি বলি, এই যে ভাইয়া কন্ড্রিকথিস, এটা হচ্ছে একটা ক্লাস, কন্ড্রিকথিস হচ্ছে এটা একটা ক্লাস, আর অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি, অ্যাক্টিনোপ্টেরিজি অ্যান্ড সার্কোপ্টেরিজি, এই দুইটা কিন্তু অস্থিযুক্ত মাছ। তো আশা করি তোমরা জানো যে ইকথিস, এই ইকথিস কথাটার অর্থ হলো, ইকথিস কথাটার অর্থ হলো মাছ। আচ্ছা আমি একটু অন্য কালার দিই। আশা করি তোমরা জানো যে ইকথিস কথাটার অর্থ হলো মাছ। আর কন্ড্র মানে হচ্ছে তরুণাস্থি, তাহলে কন্ড্রিকথিস মানে যদি তরুণাস্থিযুক্ত মাছ হয়, অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি এই দুইটাকে একসাথে বলে অস্থিযুক্ত মাছ। আর তোমরা অবশ্যই জানো অস্থির অপর নাম অস্থি, আর এরপরে আমি দিয়ে দিব ইকথিস, হয়ে গেল অস্টিকথিস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যে সকল বইয়ে 6টা ক্লাস আছে, সে সকল বইয়ে ক্লাসগুলো কি? প্রথমে কন্ড্রিকথিস, তারপরে আছে অস্টিকথিস, অর্থাৎ এই অস্টিকথিসের মধ্যে যে অ্যাক্টিনোপ্টেরিজি আর সার্কোপ্টেরিজি এই ভাগটা নাই। তারপরে এই যে আরাম, দেখছো? এই যে আরাম, সেই আরাম আছে। তো বাই দ্য ওয়ে, আমাদের আজকে মাছের এই সাবডিভিশন 3টা লাগবে না, তাই আমি ক্যাশ এখান থেকে থাক উঠে না দিই, ঠিক আছে? তাহলে মূলত আমরা এই বিষয়গুলো শিখব। এখন তোমরা দেখবা তোমাদের আজমল স্যারের বইয়ে, বা যে কোনো বইয়ে এই যে কয়েকটা জিনিসের প্রায় 10-12টা বৈশিষ্ট্য বা পার্থক্য দেওয়া আছে, ঠিক আছে? তো এর মধ্যে তোমাদের এই 1, 2, 3, 4, 5 এই 5টা বৈশিষ্ট্য এই 5 জনার জানতে হবে। তো চলো আমরা এক এক করে পড়ে ফেলি। সো প্রসবের বেলায় যদি আমি আসি, প্রথম কথা, মাছ কি প্রসব করে? মাছ কি ডিম প্রসব করে না বাচ্চা প্রসব করে? আমরা সবাই জানি মাছ সবসময় ডিম প্রসব করে, মাছ কখনো বাচ্চা প্রসব করে না। তাহলে এইখানে আমরা লিখব ডিম, আমাদের এটা শিখতে হবে, ঠিক আছে? তাহলে মাছ কি প্রসব করে? মাছ প্রসব করে ডিম। এখন প্রশ্ন হচ্ছে উভচর, উভচরের একটা এক্সাম্পল আমরা সবাই জানি ব্যাঙ। সো ব্যাঙের কি বাচ্চা হয় না ব্যাঙের ডিম হয়? আমরা এটাও জানি যে ব্যাঙের ডিম হয়, তাহলে হয়ে গেল ডিম। এখন আসো সরীসৃপের মধ্যে সাপ আছে, তাহলে সাপ কিন্তু ডিমও প্রসব করে, আবার কিছু সরীসৃপ আছে যারা বাচ্চাও প্রসব করে, ঠিক আছে? এই নাচ্চা হয়ে গেছে, কি মজা দেয় না? বাচ্চা প্রসব করে। তাহলে সরীসৃপ এটা ডিম এবং বাচ্চা উভয়ই প্রসব করে। এবার যদি আমি পাখির দিকে আসি, আচ্ছা পাখি, মুরগিও এক ধরনের পাখি, রাইট? সো পাখি তো বাচ্চা দেয় না, পাখি কি দেয়? পাখি ডিম দেয়, তাহলে এটাও আমরা পেলাম। আর চলে আসি স্তন্যপায়ী, আমরা সবাই জানি মানুষ হচ্ছে স্তন্যপায়ী, তাহলে মানুষ তো কখনো ডিম পারে না, মানুষ বাচ্চা পারে, তাই না? বাচ্চা প্রসব করে, মানুষ কি প্রসব করে? মানুষ বাচ্চা প্রসব করে। তবে তোমরা জানো যে প্লাটিপাস, এই প্লাটিপাসটাও কিন্তু স্তন্যপায়ী, কিন্তু প্লাটিপাস কিন্তু ভাইয়া ডিম পাড়ে। তাহলে তাহলে আমরা একটু ব্র্যাকেটে লিখতে পারি, ব্র্যাকেটে লিখতে পারি ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে প্লাটিপাস। ঠিক আছে, ব্যতিক্রম হচ্ছে প্লাটিপাস। তো ব্যতিক্রম মানে, ব্যতিক্রম মানে সে করেটা কি, ব্যতিক্রম মানে সে কিন্তু ডিম প্রসব করে। ঠিক আছে, তাহলে আশা করছি আমাদের একটা বৈশিষ্ট্য হয়ে গেল, একটা বৈশিষ্ট্য হয়ে গেল। কোথায় হয়ে গেল দেখি, এই যে প্রসব, প্রসব করে কে কি সেটা হয়ে গেল। এবার চলে আসবো আমরা রক্ত। তাহলে এই যে এখানে পাঁচটা কলাম দেখছো তোমরা, এদের মধ্যে কার রক্ত কেমন? সো রক্তকে দুই ভাগে যদি আমরা ভাগ করি, কারো রক্ত হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট আর কারো রক্ত হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট। সো মনে রাখবা আমরা মানুষ, আমরা কিন্তু উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। সো এই উষ্ণ মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি সমষ্ণ। কথাটার অর্থ কি আমি একটু যদি বোঝাই তোমাদেরকে, সমষ্ণ সরি সমষ্ণ কথাটার অর্থ কি, সমষ্ণ কথাটার অর্থ কি আমি যদি তোমাদেরকে আগে একটু লিখে ফেলি ভাইয়া। আচ্ছা, মনে হয় সমষ্ণ তো লিখতেই পারছি না আমি। না আচ্ছা ধরে নাও, সমষ্ণ আমি লিখতে পারছি না। ওকে, তাহলে কার রক্ত কেমন? সো রক্তকে দুই ভাগে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে সমষ্ণ আর একটা হচ্ছে বিসমষ্ণ। সো বিসমষ্ণ মানে সমষ্ণ না। তো এই যে মানুষ আর পাখি এরা হচ্ছে সমষ্ণ আর এরা হবে বিসমষ্ণ, অর্থাৎ এদের সামনে যদি আমি একটা বি লাগাই দিই তাহলে এরা হয়ে গেল বিসমষ্ণ। এই বিসমষ্ণ মানে সমান উষ্ণতা না, মানে এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, যেটাকে আবার ইংরেজিতে আমরা অ্যাক্টোথার্মিক বলি। আর এই দুইটা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, এদেরকে আমরা বলি অ্যান্ডোথার্মিক। প্রশ্ন হচ্ছে সমষ্ণ কথাটার অর্থ কি? আসলে সমষ্ণ কথাটার অর্থ হচ্ছে যে আমাদের বডির যে টেম্পারেচার বা আমাদের রক্তের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা বাইরের পরিবেশে যাই হোক না কেন, মনে করো এখনও বাইরে শীতকাল 20-22 ডিগ্রি সেন্টিগ্রেড বা আরও কম, কিন্তু আমার রক্তের যে টেম্পারেচার সেটা কখনো বাইরের টেম্পারেচার থেকে ওঠানামা করছে না, অর্থাৎ অলওয়েজ সমান উষ্ণতা বজায় রাখছে। সো এটাই হচ্ছে সমষ্ণ। ঠিক আছে, তাহলে মাথায় রাখো মানুষ এবং পাখি মানে শেষের দুইটা হচ্ছে সমষ্ণ রক্ত বিশিষ্ট। এবার আসি শ্বসন অঙ্গ। আমরা সবাই জানি মাছ পানিতে থাকে এবং মাছ ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায়, তবে মাছ বাদে উভচরের বেলায় ছোটোবেলায় একরকম বড়োবেলায় একরকম, বাট ওভারঅল যদি আমরা বলি তাহলে ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায় হচ্ছে কে? উভচর, সরীসৃপ, বাকি সবাই। তাহলে মাছ বাদে বাকি সবারই শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস। এবার আসি হৃৎপিণ্ড। আমরা জানি রুই মাছ আমরা পড়েছি, তাহলে রুই মাছের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা আমরা সবাই জানি যে রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, তাহলে রুই মাছের যেহেতু 2 প্রকোষ্ঠ তাহলে ধীরে ধীরে বাড়বে, তাহলে এটা 2 হলে পরেরটা হবে 3। আচ্ছা, তাহলে এর পরেরটা কি হবে? এর পরেরটা হবে 4। তো যেহেতু মানুষেরও 4 প্রকোষ্ঠ তাহলে এর পরেরগুলো সবাই হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন যেহেতু এই 3টাই 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাহলে এই 3টার মধ্যে যেটা অনুন্নত, তাহলে অনুন্নত মানে কি? এইটা হচ্ছে অনুন্নত, কারণ যত এদিকে যাবে তত উন্নত হবে। তাহলে এই যে এই 3টার মধ্যে সবারই তো 4, কিন্তু এর মধ্যে সরীসৃপের এই 4টা প্রকোষ্ঠ হচ্ছে অসম্পূর্ণভাবে বিভক্ত, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর এইগুলো কি? তাহলে এইগুলো হচ্ছে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে দেখো আমরা যদি এই সিকোয়েন্সটা মনে রাখতে পারি, আরাম, মাছ, তারপর আরাম, মাছ আমরা আরাম চেয়ে খাবো, রাইট? মাছ আরাম চেয়ে খাবো, এই সিকোয়েন্সটা যদি মনে রাখি তাহলে প্রথমটা ফুলকা, বাকি সব ফুসফুস। হ্যাঁ, প্রথম 3টা শীতল রক্তের, বাকিগুলো उष्ण रक्तेर और डिम ना बाच्चा एटा तो कमन सेंस। हृदपिंड देखो धीरे धीरे बाड़छे दुई तीन चार 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 एर मध्य जेटा सर्वप्रथम चार सेटा हलो असम्पूर्ण बाकी सबगुलो हच्छे सम्पूर्ण। एंड फाइनली आमादेर जानते हबे त्वक। एखन त्वकेर जेटा विषय प्रथमे आसि जारा पानीते थाके तादेर त्वक केमन हबे? तादेर त्वक हबे भेजा। ताहले मत्स्य बा माछ पानीते थाके ताहले एदेर त्वक हबे भेजा। उभचर ব্যাঙ এরাও তো কি তাই না জলজ রাইট মাঝে মধ্যে স্থলে ওঠে তাহলে এদের ত্বকও কিন্তু হবে ভাইয়া ভেজা। ঠিক আছে আচ্ছা এর মধ্যে আমরা সবাই জানি যে মাছের আবার ত্বকে কি আছে আইস আছে তাহলে সেই কথাটাও আমরা এখানে অ্যাড করে নিব সেই কথাটাও যে মাছের কি আছে আইস আছে তাহলে মাছ হচ্ছে আইসযুক্ত। আহা কি হলো মাছ হচ্ছে আইসযুক্ত এবং ব্যাঙের কিন্তু আইস নাই তবে সরীসৃপের মধ্যে এদেরও কিন্তু আইস আছে তবে সরীসৃপের ত্বক কিন্তু ভেজা না এদের ত্বক শুকনা থাকে তাহলে শুষ্ক শুষ্ক ও আইসযুক্ত। তবে এই মাছের আইস আর সরীসৃপের আইসের মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা ডার্মাল একটা এপিডার্মাল। তবে আজকের যে অ্যাসাইনমেন্ট সেটার জন্য আমাদের এসব জানতে হবে না। চলে আসি আমরা পাখির ত্বক। সো পাখির ত্বকও শুষ্ক কিন্তু আমরা জানি পাখির কি আছে পালক আছে পাখির কি আছে পালক আছে তাহলে কত সহজ তাহলে পালকে আবৃত পালকে আবৃত পালকে আবৃত হয়ে গেল। এন্ড লাস্ট ওয়ান আমরা স্তন্যপায়ী। আমাদের ত্বকের ত্বক তো অবশ্যই শুষ্ক এবং আমাদের ত্বক কিন্তু লোমযুক্ত তাহলে শুষ্ক ও লোমযুক্ত। এইবার এতটুকু যদি কোনো স্টুডেন্ট এই যে আমি যতটুকু পড়িয়ে দিলাম কোনো স্টুডেন্ট যদি এতটুকু জানে তাহলে আমার বিশ্বাস যে সে এই নলেজ দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা নিজেদের মতো করে অ্যাসাইনমেন্ট করতে পারবা। কিভাবে করতে পারবা চলো আমরা শুধু প্রশ্নটা দেখি তাহলেই পারবা। সেটা হচ্ছে লক্ষ্য করো 2 নম্বর যেটা বলেছে তোমরা একটু দেখো 2 নম্বরে কি বলেছে नीचेर तालिका अनुयायी 15टी कागजेर टुकड़ा बनाते हबे जार प्रतिटिते एकटी करे वैशिष्ट्य लेखा थाकबे बाइरे थेके जेनो बोझा ना जाय कोन टुकड़ार की लेखा आछे जाते सेगुलो भाज करे सेखान थेके लटारि करा सम्भव। ठीक आछे तार माने तोमरा एकटा जिनिस देखो एटा एकटा छक असाइनमेंटे एटा उपस्थापन करते हबे ना এই ছকের মধ্যে 15টা বৈশিষ্ট্য আছে আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5 এই যে গ্রুপ 1 এ 5টা বৈশিষ্ট্য রাইট আচ্ছা গ্রুপ 2 এ 2টা বৈশিষ্ট্য 5 আর 2 কত 7 গ্রুপ 3 এ 8 9 10 11 গ্রুপ 4 এ 2টা বৈশিষ্ট্য 12 13 আর গ্রুপ 5 এ 2টা বৈশিষ্ট্য 15। তো এই 15টা বৈশিষ্ট্য 15টা কাগজের টুকরায় লিখতে হবে এবং আমি কিন্তু অলরেডি 15টা বৈশিষ্ট্য 15টা কাগজের টুকরায় লিখেছি এই যে এখানে 5টা কাগজের টুকরা আছে রাইট এভাবে আমি 15টা টুকরা করে ফেলেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। ওকে তো এখন কি বলেছে নিচে যদি আমরা আসি 3 নম্বর ছকের 15টি বৈশিষ্ট্য 15টি ছোট কাগজের টুকরায় লিখে ভাঁজ করব করে গ্রুপ অনুযায়ী 5টা পৃথক লটারির বাক্সে রাখতে হবে। এবং তোমাদেরকে যদি আমি একটা জিনিস দেখাই এই যে দেখো আমি আরেকটু পিছিয়ে গিয়ে দেখো এই যে তোমরা দেখো সো আমি এখানে 5টা নারকেলের কাপ নিয়েছি 6টা নিয়েছি 1 2 3 4 5 এবং যদি তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমি এখানে লিখেছি যেটা হচ্ছে গ্রুপ 1 তারপর একটা হচ্ছে গ্রুপ 2 তারপর একটা হচ্ছে গ্রুপ 3 এবং আমি যদি আর একটু পিছাই তাহলে নিচে আমি কাগজে লিখেছি যে এটা হচ্ছে গ্রুপ 3 গ্রুপ 4 গ্রুপ 5 আর এটা হচ্ছে গ্রুপ x। অর্থাৎ তোমরা যদি দেখো এই যে গ্রুপ 1 হ্যাঁ গ্রুপ 1 এ 5টা বৈশিষ্ট্য আছে তাহলে আমার যে এই যে গ্রুপ 1 এইখানে আমি 5টা কাগজের টুকরা রেখেছি এবং 5টা কাগজের টুকরায় আমি এই 5টা বৈশিষ্ট্য লিখেছি। আমি একটা বের করি যেমন এখানে আমি লিখেছি পালকযুক্ত ত্বক ঠিক আছে দেন আমি ভাঁজ করে লিখেছি এভাবে আমি গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ 4 অ্যান্ড গ্রুপ 5 এই পাঁচটা, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো গ্রুপ 5 এ যেহেতু এখানে দুইটা বৈশিষ্ট্য আছে, ডিম পাড়ে আর বাচ্চা প্রসব করে, তাহলে আমি গ্রুপ 5 এ এখানে এরকম দুইটা রেখেছি। কয়টা রেখেছি? দুইটা। এর মধ্যে অবশ্যই একটা হচ্ছে বাচ্চা প্রসব করে এবং আরেকটা হচ্ছে ডিম পাড়ে। ওকে, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে লটারি। তার আগে যেটা আমি বলবো, তাহলে ভাই গ্রুপ এক্সটা কি? এটা হচ্ছে গ্রুপ এক্স। দেখো আমি যদি একটু এগিয়ে নিয়ে যাই, তাহলে তোমরা দেখো নিচে লেখা আছে যে এছাড়া আরও একটি বাক্সে লটারি করার জন্য কি করতে হবে? এরকম 10টি কাগজের প্রত্যেকটিতে একটি করে সংখ্যা লিখে ভাঁজ করে রাখতে হবে। 123, 124 এই সংখ্যাগুলো লিখতে হবে। লিখে প্রত্যেকটা কাগজে নিলে 123, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম 10টা কাগজ হবে। এই বাক্সের নাম হবে এক্স। তাহলে লক্ষ্য করো আমাদের এই বাক্সটার নাম আমরা লিখেছি গ্রুপ এক্স, এবং এই বাক্সে আমরা 10টা কাগজ নিয়েছি এবং এই 10টা কাগজে আমরা ওই সংখ্যাগুলো নিয়েছি। এর মধ্যে একটা সংখ্যা আমি দেখাই, যেমন এটা উঠলো 235। কত উঠলো? 235। আচ্ছা, ভাঁজ করে রাখি। হয়ে গেছে আমাদের 6টা। তাহলে কাজ হচ্ছে এরকম 6টা বাক্স নিবা, এবং এটা কিন্তু টোটালি লটারি, কারোটার সাথে কারো মিলবে না। হ্যাঁ, তুমি যদি আগের আমি যে টপিকটা বোঝালাম ওই টপিকটা যদি পারো, এই কাজটা হচ্ছে তোমাদের নিজেরই কাজ। আচ্ছা, 5 নম্বর কি বলা হয়েছে? প্রত্যেক রাউন্ডের শুরুতে কি হতে হবে? গ্রুপ এক্স হতে, অর্থাৎ গ্রুপ এক্স হতে না দেখে একটা কাগজ তুলতে হবে। তো ধরা যাক 134 লেখা কাগজ উঠলো। 134 মানে এখানে 1 আছে, 3 আছে, 4 আছে। তাহলে গ্রুপ 1, 3 এবং 4 হতে একটা করে কাগজ তুলতে হবে। তার মানে ব্যাপারটা আমি একটু বুঝাই দিই। আমাদের প্রথম কাজ হবে যে গ্রুপ এক্স, এই গ্রুপ এক্স থেকে আমি না দেখে একটা কাগজ তুললাম। বিসমিল্লাহ, তুললাম। দেখা যাক তো এখানে কি ওঠে। এখানে উঠেছে 135। এই বলো কি উঠেছে? 135। তার মানে আমাকে এবার কি করতে হবে জানো? 1 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ আর 5 নম্বর গ্রুপ থেকে একটা একটা করে কাগজ তুলতে হবে। তাহলে এইটা আমি এখন কি করি? এটা এখন আমি আবার এখানে রেখে দিই। তাহলে আমার এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, সেখান থেকে আমি একটা কাগজ তুলি। আমি তুললাম একটা কাগজ। এবার 3 নম্বর গ্রুপ হচ্ছে আমার এইটা, এখান থেকে আমি একটা কাগজ তুলি। আমি তুললাম। এবার 5 নম্বর গ্রুপ হচ্ছে এইটা, এখান থেকে আমি একটা কাগজ তুললাম। এবার এই 3টাতে যে বৈশিষ্ট্য আছে সেটাই আমি কোথায় লিখব? এই যে, সরি, এটা হচ্ছে পরের পেজে আছে। তাহলে দেখো আমরা যদি একটু পরের পেজটাতে যাই, এই যে এইখানে যে দেখো লেখা আছে, এটাই হচ্ছে কাজ। তার মানে এভাবে 5টা রাউন্ড আমাদেরকে খেলতে হবে। আমরা একটা রাউন্ড খেললাম। তাহলে এই যে রাউন্ড 1-এ যে 3টা বৈশিষ্ট্য আসছে এখানে কিন্তু দিয়েই দিয়েছে তোমাদের। তাহলে কত সহজ, তোমাদের বলেই দিয়েছে, তারপরেও তোমরা বোঝো না, দেখছ? তাহলে লোমযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, উষ্ণ রক্ত, এরকম করে দেখাইছে যে এরকম। তাহলে আমাদের এই যে তিনটা কাগজ আমরা তুললাম, এইটাতে কি কি বৈশিষ্ট্য আছে সেইটা আমাদেরকে এরকম একটা ছক কইরা লিখতে হবে। লেখার পর এই 3টা বৈশিষ্ট্য যে শ্রেণীতে হবে সেই শ্রেণীর নাম লিখতে হবে এবং ব্যাখ্যা করতে হবে কেন এই শ্রেণীতে পড়ে। আর যদি কোনো কারণে এই 3টা বৈশিষ্ট্যর কোনো শ্রেণীতে না পড়ে, তাহলে এভাবে আমরা লিখব নাই, দেন ব্যাখ্যা করব কেন এই 3টা বৈশিষ্ট্য একটা শ্রেণীর না। তখন আমরা ব্যাখ্যা করব এভাবে যে হয়তো বা এটা এই শ্রেণীর, এটা এই শ্রেণীর, এটা এই শ্রেণীর, তাহলে 3টাই এক শ্রেণীর না। তো চলো আমরা দেখি, আশা করি বুঝতে পেরেছো এই 3টা কোন বৈশিষ্ট্যের। তাহলে আমি একটা বের করলাম। এখানে লেখা আছে শুষ্ক ত্বক, ঠিক আছে, শুষ্ক ত্বক। তারপরে লেখা আছে ডিম পাড়ে, আচ্ছা ডিম পাড়ে। তারপরে লেখা আছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। তাহলে আমাদের কাজ হচ্ছে আমি যদি এখানে একটা চার্ট করি, 1, 2, 3, 4, 5 5টা রাউন্ডের বৈশিষ্ট্য কোন শ্রেণীতে, এই আমি যদি একটা চার্ট করি, তাহলে তোমরা এখন একটু লক্ষ্য করো। তাহলে আমরা মনে করো আমরা একটা রাউন্ড আমি শিখাই দিলাম, তোমাদের কি করতে হবে বাকিগুলো যার যেটা উঠবে এভাবে করবা। তাহলে এটা হচ্ছে রাউন্ড 1। তাহলে রাউন্ড ওয়ানে এটা হচ্ছে রাউন্ড ওয়ান নিচে লিখি। তাহলে রাউন্ড ওয়ানে আমরা কি কি বৈশিষ্ট্য পেয়েছি, তাহলে মনে করো এটা হচ্ছে রাউন্ডের ঘর। তাহলে রাউন্ড ওয়ানে আমরা কি বৈশিষ্ট্য পেয়েছি, কি বৈশিষ্ট্য পেয়েছি ভাইয়া? রাউন্ড ওয়ানে আমরা বৈশিষ্ট্য পেয়েছি শুষ্ক ত্বক। তাহলে আমি সেই শুষ্ক ত্বকটা এখন লিখে ফেলি, শুষ্ক ত্বক লিখে ফেললাম, দেখছ? তারপরে আমরা কি পেয়েছি, ডিম পাড়ে আর চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। তাহলে আমি আগে লিখি চার, যে কোনো আগে পরে লেখা যাবে, সরি, চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এবং আরেকটা কি পেয়েছি, ডিম পাড়ে। তাহলে লক্ষ্য করো এই যে তোমাদেরকে আমি একটু আগে যে এইটা শেখালাম, তাহলে এখন দেখো তো শুষ্ক ত্বক, তার মানে এই তিনটা হচ্ছে শুষ্ক ত্বক, তার মানে এই তিনটা কি, শুষ্ক ত্বক। এখন বলছে এদের মধ্যে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কার, তাহলে দেখো সবারই চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, তার মানে কোন শ্রেণী হবে ভাইয়া? এবার কিন্তু বলছে ডিম পাড়ে, লক্ষ্য করো ভাইয়া, এইটাও ডিম পাড়ে, এটাও ডিম পাড়ে, এটা কিন্তু বাচ্চা পাড়ে, আবার এর মধ্যে ব্যতিক্রম আছে। তাহলে এখানে তোমাকে মাথায় রাখতে হবে, যেহেতু শুধু ডিম পাড়ের কথা বলছে, ডিম ও বাচ্চা বলে নাই, ব্যতিক্রমের কথাও বলে নাই, তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে অ্যাভেজ শ্রেণীর। কোন শ্রেণীর? অ্যাভেজ। তাহলে এখানে যদি আমরা শ্রেণীর নামটা, তাহলে এরকম আছে, তাহলে যদি আমরা এখানে শ্রেণীর নামটা কি বলে, সরি, উফ, শ্রেণীর নামটা দিয়ে দিই, তাহলে শ্রেণীর নামটা কিন্তু হবে অ্যাভেজ। এখন কেন অ্যাভেজ হলো তাহলে এখানে সেটা ব্যাখ্যা করতে হবে, তাহলে ব্যাখ্যায় কি লিখবা, যে অ্যাভেজ শ্রেণীর কি বলে, খুব সিম্পল, অ্যাভেজ শ্রেণীর বৈশিষ্ট্য হলো এদের ত্বক শুষ্ক আইসযুক্ত। তো যেহেতু শুষ্ক ত্বক পেয়েছো, তাহলে এটা অ্যাভেজ শ্রেণীর। আবার সাথে লিখতে পারো এভাবে যে রেপটাইলিয়া এবং ম্যামালিয়াও হচ্ছে শুষ্ক ত্বকযুক্ত, ঠিক আছে? কিন্তু আবার লিখবা যে অ্যাভেজ, রেপটাইলিয়া এবং ম্যামালিয়া এদের সবারই কিন্তু হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু শুধুমাত্র ডিম পাড়ে অ্যাভেজ, অন্যরা ডিম সাথে বাচ্চাও প্রসব করে, ডিম পাড়ে বাচ্চাও প্রসব করে। তাহলে যেহেতু শুধু ডিম পাড়ে অ্যাভেজ, তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যাভেজ। এই ব্যাখ্যাটা এখানে তোমরা তোমাদের মন মতো লিখবা। তাহলে এই হচ্ছে রাউন্ড ওয়ান। তো রাউন্ড ওয়ান যখন শেষ হবে তখন কি করবা, তখন এই যে বৈশিষ্ট্য তিনটা, এগুলো যেটা যেটার বৈশিষ্ট্য আবার ভাঁজ করে, এই বৈশিষ্ট্যটা ছিল গ্রুপ একে রেখে দিবা, তারপরেরটা ছিল ডিম পাড়ে, এটা যে গ্রুপ দুইয়ে না কোথায় ছিল আমি একটু চেক করি, ডিম পাড়াটা কোন গ্রুপে ছিল আমি একটু চেক করে জানাচ্ছি, এই যে, আচ্ছা, ডিম পাড়াটা ছিল গ্রুপ 5-এ, তাহলে ডিম পাড়াটা গ্রুপ 5-এ রাখলাম, আর হৃৎপিণ্ডটা ছিল গ্রুপ 3-এ, গ্রুপ 3-এ হৃৎপিণ্ডটা আবার রাখলাম। রাখার পর আবার কি করব, এই যে গ্রুপ এক্স থেকে এবার রাউন্ড 2 খেলবো, গ্রুপ এক্স থেকে আমরা আবার একটা নিব, ঠিক আছে? আবার একটা নিয়ে এবারও পেয়েছি 135, ঠিক আছে? তাহলে আমার কপাল শুধু 135। এখন প্রশ্ন হচ্ছে তুমি 135 পেতে পারো, যদি তুমি 135 পাও, আবার তুমি 135 থেকে নিবা। এখন একে তো অনেকগুলো বৈশিষ্ট্য, আবার যে ওইগুলোই হুবহু উঠবে, যে তিনটা একটু আগে উঠছে হুবহু যে ওই তিনটাই উঠবে তা কিন্তু হওয়ার পসিবিলিটি নাই। বলা হয়েছে 236টার মধ্যে একটা হইতে পারে। তো যদি হুবহু আবার ওই একই তিনটা ওঠে, তাহলে এই রাউন্ড বাদ, আবার নতুন করে রাউন্ড খেলতে হবে। কিন্তু যদি একটুও ব্যতিক্রম আসে তখন রাউন্ড চলবে। এভাবে তোমাদের কাজ হচ্ছে ভাইয়া অ্যাসাইনমেন্ট 5টা রাউন্ড পূরণ করে কেল্লা ফতে। এবং এখানে যে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন, তাহলে আশা করি তোমরা টপিকটা বুঝতে পারছো, এখানকার ভাষাগুলো তোমরা বুঝতে পারছো। এখন নিজের মতো করে, আর একদম চেঁচামেচি করবা না, নিজের মতো করে এই যে নির্দেশক ক, খ, গ, এই যে 4টা, যার প্রত্যেকটা রাউন্ডের প্রত্যেকটিতে অ্যাসাইনমেন্টের জন্য যে 3টা করে বৈশিষ্ট্য যদি তুমি উল্লেখ করতে পারো, এই যে এখানে 3টা বৈশিষ্ট্য, মানে এই যে 3টা বৈশিষ্ট্য যদি, টোটাল তো 5টা রাউন্ড, রাইট? টোটাল তো ভাই 5টা রাউন্ড, এই 3টা করে বৈশিষ্ট্য যদি এই 5টা রাউন্ডে লিখতে পারো, তুমি পাবা 4। কে কোন শ্রেণীতে পড়ছে সেগুলো লিখতে পারলে পাবা 4, 4, 4 কত, 8। আর ব্যাখ্যা যদি করতে পারো তাহলে পাবা আরও 4। এই হচ্ছে তোমার 12 মার্ক। তাহলে যদি কখনো দেখো এই 3টা বৈশিষ্ট্য, এমন বৈশিষ্ট্য, হ্যাঁ, দেখা গেল শুষ্ক ত্বক দিছে, এবার তোমার কপালে আসলো दुई प्रकोष्ठ विशिष्ट ताहले देखो शुष्क त्वक जादेर तारा किन्तु दुई प्रकोष्ठ विशिष्ट केउई ना हृदपिंड ताहले एई धरनेर वैशिष्ट्येर कोनो श्रेणी नाई ए नाई लिखछो तुमि मार्क पेये गेले 1 ठीक आछे ताहले केन एटा कोनो श्रेणीते पड़छे ना तखन तुमि तोमार मतो करे व्याख्या करबा जे दुई प्रकोष्ठ विशिष्ट हृदपिंड माछेर किन्तु माछेर त्वक भेजा माछ किन्तु आबार डिम पाड़े किन्तु माछेर त्वक तो भेजा ताई दुई प्रकोष्ठ डिम पाड़े एटा माछेर वैशिष्ट्य हलेओ शुष्क त्वक किन्तु होच्छे एवेस मैमालियास ओदेर वैशिष्ट्य ताई एटा निर्दिष्ट कोनो श्रेणीते पड़छे ना ताई नाई सो एभाबेই তোমাদের সব কাজগুলো তোমাদেরকেই করতে হবে কারণ অ্যাসাইনমেন্টটা তোমাদের জাজ করতে দিয়েছে এবং এই অ্যাসাইনমেন্টটা ভালোভাবে পড়ার জন্য এই টপিকটা বইয়ের এই টপিকটা তোমাদেরকে জানতে হবে সেটাই কিন্তু আমি আজকের ক্লাসে তোমাদেরকে পড়িয়ে দিলাম ঠিক আছে এবং অনেকেই তোমরা বলছো যে ভাইয়া অ্যাসাইনমেন্ট দেয়নি তো শেষে আমি আরেকটা জিনিস বলে দেই যে আসলে এটা হচ্ছে আলিম आलिम परीक्षार्थी माने माद्रासार परीक्षार्थीदेर असाइनमेंट एबं सेटा आमि तोमादेरके एकटु देखाई पुरोटा एई जे एकटा स्कैन कपि देखो भाइया तोमादेरके देखाई बुझबा एई जे देखो लक्ष्य करो 2021 सालेर आलिम परीक्षाय अंशग्रहणकारी शिक्षार्थीदेर जोन्नो असाइनमेंट तो तादेर जीवविज्ञान प्रथम पत्रेर असाइनमेंट दिएछे एबं खूब ख्याल करो जीवविज्ञान प्रथम पत्रेर जे असाइनमेंटटा तादेर दिएछे सेटा किन्तु तोमादेरও दिएछे माने सेम असाइनमेंट तो जेहेतु तादेर द्वितीय पत्रेरो असाइनमेंट दिएछे 2021 सालेर आलिम परीक्षाय अंशग्रहणकारी शिक्षार्थीदेर जोन्नो असाइनमेंट जेहेतु तादेर द्वितीय पत्रेरो असाइनमेंट दिएछे तोमादेर किन्तु द्वितीय पत्रे असाइनमेंट देयनि तो तादेर प्रथम पत्रेर असाइनमेंट जेहेतु तोमादेर साथे मिले गेछे ताहले द्वितीय पत्रेरटाও तोमादेर साथे मिले जेते पारे आर जोदि मिले नाओ जाय एकटा खेला एकटा मजा हये गेल जिनिसटा आमि तोमादेरके आगे आगे एकटु माने पढ़िए दिलाम टपिकटा हाँ कारण परवर्तीते देखा गेल आमि व्यस्ततार कारणे हयतो बा नाओ निते पारी ताहले जखोनी तोमादेर असाइनमेंट दिबे एबं आल्लाह ताआला जोदि चाहे एटाई दिए दिल ताहले तो आमार भिडियोटा तखन तोमरा आबार देखे निबा एखोनो तोमादेर एकबार देखा हये गेल काहिनी शेष बुझते पेरेछो ताहले एटा हच्छे आलिम परीक्षार्थीदेर एबं तोमादेर केन कराच्छि कारण आमार एखाने यूट्यूबे माद्रासार अनेक स्टूडेंट देखे ताराई रिक्वेस्ट करेछे एटा सम्पर्के टपिकटा जोदि एकटु बुझाई दितेन सो आमि टपिकटा बुझाई दिलाम भाइया ठीक आछे एबं इनशाल्लाह आमि आशा करछि तोमादेरও এই অ্যাসাইনমেন্টটাই হয়তোবা দিয়ে দিবে কিছুদিন পর তাহলে যদি দিয়ে দেয় তাহলে তো তোমরা এভাবেই করবা যদি ভিন্ন কিছু দেয় তখন আমরা আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব তবে আমার বিশ্বাস 80-90% এটাই তোমাদের থাকবে ঠিক আছে ভাই এবং এটাও অনেক মজার তাহলে নিজের মতো করে তোমরা করবা নিজের মতো করে তাহলে আমি কিন্তু করে দেই নাই 5টা রাউন্ড একটা রাউন্ড কিভাবে জাস্ট খেলতে হয় এবং খুব মজার বিষয় জানো তোমাদের অ্যাসাইনমেন্টেই 2টা রাউন্ড খেলে দিয়েছে দেখছো যে 2টা রাউন্ডের উদাহরণ এখানে দেওয়া হয়েছে তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা আসলে কি অ্যাসাইনমেন্ট দিলে পড়ো না কত সহজ করে তোমাদেরকে বোঝানো হয়েছে 2টা রাউন্ড টিচাররাই খেলে দিয়েছে আর আমি কিন্তু একটা রাউন্ড খেলে দিলাম তাই না তাহলে টিচাররা 2টা রাউন্ড খেলে দিয়েছে তোমাদের 3টা পূরণ করতে হবে বাট আমি টপিকটা বুঝাইছি এবং একটা রাউন্ড খেলছি আর বাকি 4টা তোমরা এমনি পারবা সো সব সময় মাথায় রাখবা তোমরা অনেকেই টস কইরা এই পাইছি প্রথমে লটারিতে আমার এই উঠছে এত কিছু তোমাদের লিখতে বলছে এখানে বলেই দিছে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছক মানে এই ছকটাই লিখলে 12 মার্ক এই ছকের 3টা পূরণ করলে 12 মার্ক শেষ এত কাহিনী করার কোনোই দরকার নাই ভাইয়া ঠিক আছে সো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।